আমরা দেখতে পাই আম্বিয়ে একরাম আলাইহিমুস সালাম, সাহাবা একরাম থেকে শুরু করে বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিন, আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রিয় বান্দা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই পৃথিবীতে তারা ছিলেন, কিন্তু এই দুনিয়াতে থাকা অবস্থায় তারা কিভাবে তাদের সময়কে অতিবাহিত করলেন, দুনিয়ার ধোকা থেকে কিভাবে বাঁচলেন, দুনিয়ার ভালোবাসা থেকে কিভাবে বাঁচলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কিভাবে রাজি করলেন, আমরা কিভাবে আমাদের জীবনকে অতিবাহিত করব, দুনিয়ার ভালোবাসা থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, দুনিয়া যাতে করে আমাদেরকে ধোকা দিতে না পারে, আমরা ইনশাআল্লাহ আজওয়াজাল আমাদের কুল শ্রবণ করব। শুরুতে আমরা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি শ্রেষ্ঠ কিতাব, যার নাম হচ্ছে ইয়াহিয়াউল উলুম, এর তৃতীয় খণ্ডের এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির বাণী ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখেন। হযরত সাইয়েদুনা আলা বিন জিয়াদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, দুনিয়া খুব সাজ সজ্জা করে আমার সামনে অপরূপ রূপে সজ্জিত হয়ে আসলো। আমি বললাম, আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাই। সে বলল, যদি আপনি আমার কাছ থেকে নিরাপদ থাকতে চান, তবে দিরহাম ও দিনার টাকা পয়সাকে ঘৃণা করুন। কেননা দিরহাম ও দিনার টাকা পয়সা ওই বস্তু যেগুলোর মাধ্যমে মানুষ প্রত্যেক প্রকারের দুনিয়াবি বস্তু অর্জন করে। সুতরাং যে এই দুটি অর্থাৎ দিরহাম ও দিনার থেকে সবর করবে, দূরে থাকবে, সে দুনিয়া থেকেও সবর করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ সকল বুজুর্গানে দিনের এই মূল্যবান বাণীর উপর আমল করার তৌফিক দান করুক।